আমরা যত তাড়াতাড়ি কাউকে মাথা তুলতে পারি তত দ্রুততার সাথে তাকে আমরা আছাড় দিতে পারি। ফিলিস্তিন ইস্যুতে আমি অত্যন্ত লজ্জিত, একজন বাংলাদেশী হিসাবে আমি অত্যন্ত লজ্জিত। মসজিদ আকসা ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে আমাদের সবাইকে শয়তান একটা বিশেষ প্রবোধ দেয়, একটা সান্ত্বনা দেয়, সেটা হলো যে আমার আসলে তো কিছু করার নাই। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আজকের এই ইস্যুটি এমন একটা ইস্যু যে ইস্যুতে আমাদের জাতীয় ঐক্যমত হওয়া দরকার ছিল এবং একসাথে সকল চিন্তার সকল মত সকল পথের আহলে সুন্নাহ জামাতের অনুসারী সকল উলামায়ে কেরাম এবং সকল চিন্তক মানুষগুলো পাশাপাশি দাঁড়ানো খুব বেশি প্রয়োজন ছিল। কিছুটা হলেও পূরণ হয়েছে, সেটি আরো বলিষ্ঠভাবে পূরণ হওয়া সময়ের অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। আমাদের দেশে অনেক কিছুই আছে, একটা বিষয়ের বড় বেশি অভাব। এখানে অনেক সিনিয়র ওলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ তুল্লক অনেক ব্যক্তিবর্গ আছেন, সেজন্য আমি তাদের নিকট একটা আর্জি পেশ করতে চাই। সেটি হলো আমাদের এমন কিছু ইস্যু আসে যে ইস্যুগুলোতে কোনো ইখতিলাফ নাই, কোনো মত পার্থক্য নাই, সেই ইস্যুগুলোতে আমরা যদি চাই যে মুসলিমদের আশা আকাঙ্ক্ষায় দেশের বেশিরভাগ নাগরিকেরা মুসলিম, তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হোক, বাস্তবায়িত হোক, তাহলে সেটি বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিন্ন ভিন্ন ব্যানার থেকে কাজ করে কোনো দিনই সফলতা পাওয়া সম্ভব না। এভাবে বহু কাজ এদেশে হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য কোনো ক্ষেত্রেই হয়েছে বলে আমি মনে করি না। এবং আমি বলেছি যে যদি এমন কোনো বাধা থাকে যেটির কারণে আরেকজন আসবে না, তো সে বাধাটা সরিয়ে ফেলতে হবে প্রয়োজনে। এবং আমাদের জাতীয় ইস্যুগুলোতে, আন্তর্জাতিক ইস্যুগুলোতে, যে ইস্যুগুলোতে কোনো মত পার্থক্যের জায়গা নাই, সেই ইস্যুগুলোতে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে কথা বলে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা অনেক বেশি সহজ হবে, সম্ভব হবে। অতএব সেই প্রচেষ্টাটা হওয়া দরকার। ফিলিস্তিন ইস্যুতে আমি অত্যন্ত লজ্জিত, একজন বাংলাদেশী হিসাবে আমি অত্যন্ত লজ্জিত। লজ্জিত হওয়ার কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো তো বটেই, গত কয়েক দশক ধরে যে জুলুম নির্যাতন চলছে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর প্রতি, সেই জুলুম নির্যাতনে অমুসলিম দেশগুলো পর্যন্ত অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা এবার পালন করেছে। এবং তার্কির একটা টিম, তার্কি দূতাবাসের একটা টিম, আমি আসার আগ মুহূর্তে অফিসে আসছিলেন, ওনাদের সাথে কথা হচ্ছিল যে তুরস্কে ইহুদি কোম্পানিগুলোর বিভিন্ন দোকানে, তাদের বিভিন্ন শোরুমে, বিভিন্ন খাবারের দোকানে রীতিমতো তারা মাছি মারছে বসে বসে। তার্কির মসজিদগুলোতে অনেক বেশি মানুষ পাওয়া যায় না, সেটা আরেক দুঃখজনক অধ্যায় হয়তো বা একটা বাস্তবতার প্রকাশ, কিন্তু সেখানকার মানুষগণ এমনভাবে বয়কট করেছে তাদের পণ্যগুলোকে যে রীতিমতো সেটা দৃষ্টান্ত হয়ে আছে। মিডিল ইস্টের মানুষ যা করেছে নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে, যে বড় বড় কোম্পানিগুলো, আমি কারোর নাম বলে তাদের মার্কেটিং করতে চাই না, সে সমস্ত কোম্পানিগুলোর হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে। বড় বড় সুপার শপগুলোতে তাদের পণ্যগুলো হাহাকার করছে। আমি লজ্জিত সে কারণে যে পৃথিবীর অন্য সব দেশগুলো, এমনকি অমুসলিম দেশগুলো যা করেছে, মুসলিম প্রধান দেশগুলো যা করেছে, আমার প্রিয় বাংলাদেশ থেকে এই ইস্যুতে তেমন কিছুই হয়নি। আমি সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব করে শেষ করতে চাই। প্রথম কথা হলো, এমনিতে মানুষ প্রকৃতিগতভাবে তাড়াতাড়ি ভুলে যায়, এটা মানুষের প্রকৃতি। তার মধ্যে আবার আমরা বাঙালি, বাঙালি যত তাড়াতাড়ি বলি পৃথিবীর অন্য কোনো জাতি এত তাড়াতাড়ি ভুলে বলে আমার মনে হয় না। আমরা যত তাড়াতাড়ি কাউকে মাথা তুলতে পারি তত দ্রুততার সাথে তাকে আমরা আছাড় দিতে পারি, আবার যত দ্রুততার সাথে কাউকে আছাড় দিতে পারি কিছুদিন পরে ভুললে তাকে আবার আমরা মাথায় তুলতে পারি। আমরা সেই জাতি। তো এই জায়গা থেকে ফিলিস্তিন ইস্যুতেও আমরা এখন যারা ঠিক ঠিক বলছি অথবা আমি আমার বক্তব্য দিচ্ছি, কিছুদিন পর আবার আমরা আমাদের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে যাব, ফিলিস্তিনের আমার নিরীহ ভাই বোনগুলো তারা ঠিকই সাফার করে যাবে। তাহলে কি করা যেতে পারে? প্রস্তাবনা নম্বর এক, এমন কিছু কাজ করা যেতে পারে যে কাজগুলো দীর্ঘস্থায়ী হয়। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমার বাসায়, আমার অফিসে, আমার সব কর্মস্থলে আমি
মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের একটা ছবি এবং মসজিদে নববীর একটা ছবি এবং সেই সাথে মসজিদে আকসার একটা ছবি আমি টাঙাবো এই ছবিটা আমার ওয়ালে থাকবে যত অতিথি আসবে যত গেস্ট আসবে এমন কি আমি যতদিন অফিসে বসবো যতদিন বাসায় ঢুকবো প্রত্যেকবার আমার নজরে পড়বে এটা দুই চার দিনের জন্য না এটা স্থায়ী একটা প্রজেক্ট স্থায়ী একটা কাজ যাতে করে আগামী 5 বছর পর ওই তাকালে আমার চেতনাটা জাগ্রত হয় তো আমি প্রস্তাব রাখতে চাই এটা একটা উপমা এটা একটা এক্সাম্পল মাত্র এরকম আরো 10টা উদ্যোগ নিতে পারি আমরা যে উদ্যোগগুলো আমাদেরকে ওই যে ভুলে বসার যে একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে সেখান থেকে আমাদেরকে যেন বের করে আনতে পারে যাতে আমরা সব সময় চেতনাটা ধারণ করতে পারি সেই সাথে আমাদের বাসার বাচ্চাদেরকে আমরা মসজিদে আকসার ছবি অঙ্কন করাতে পারি মসজিদে আকসা কোনটা কোনটা আকসা না অবাক করা বিষয় হলো অনেক জানাশোনা মানুষরাও আমরা সেটাকে পর্যন্ত ফরক করতে পারি না আমরা কোন জায়গায় অবস্থান করছি আমরা ঠিক ঠিক করছি কিন্তু আমরা অনেক কিছু নিজেরাও জানি না ভালো করে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার মসজিদ আকসা ইস্যুতে ফিলিস্তিন ইস্যুতে আমাদের সবাইকে শয়তান একটা বিশেষ প্রবোধ দেয় একটা সান্ত্বনা দেয় সেটা হলো যে আমার আসলে তো কিছু করার নাই আমি তো অক্ষম মানুষ এবং আমরা আমি নিজেও বলি আল্লাহ আমাদের অক্ষমত্বকে মাফ করে দিন আল্লাহ তো মাফ করবেন এটা আশা করাই যে আপনি নিজে কিছু অক্ষম বলছেন এটা তো সত্য কথা না এটা শয়তান আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনি অক্ষম কিসে আপনি অক্ষম হলো আপনি কোনো রাষ্ট্রনায়ক নন আপনার কাছে কোনো সেনাবাহিনী নাই আপনার কাছে কোনো শক্তি নাই আপনি সেই দিক থেকে অক্ষম কিন্তু আপনি তো অনেক দিক থেকে সক্ষম আপনার সেই সক্ষমতাটার কতটুকু ব্যয় করেছেন এই মাজলুম মানুষগুলোর জন্য আমি কতটুকু ব্যয় করেছি আত্মজিজ্ঞাসা আমাদের হওয়া উচিত মনে রাখা দরকার যে শয়তান কিন্তু যার কাছে যেটা নাই তাকে সেটা দেওয়ার লোভ দেখায় এবং আমরা যেটা পারবো না সেটা খুব বেশি জাহির করে যে আমি থাকলে হান করতাম তান করতাম আপনার কাছে ক্ষমতা নেই আছে কি আপনার কাছে আপনি জাগরণ গণজাগরণ সৃষ্টি করতে পারেন কয়েকটা দোকানদারের কাছে গিয়ে আমরা এই সমস্ত পণ্যগুলো বয়কট করার জন্য তাদের আহ্বান করেছি তাদেরকে তালিকা দিয়েছি ব্যানার টাঙিয়ে দিয়েছি এরকম উদ্যোগ হওয়া দরকার আমি আশা করব এরকম দীর্ঘস্থায়ী কিছু উদ্যোগ আমরা গ্রহণ করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সেই সাথে বিশেষ করে বয়কট ইস্যুতে আমাদের দেশে কার্যকর কিছুই হয়নি পৃথিবীর অন্য বহু দেশে হলেও আমাদের দেশে কিছুই হয়নি এমন এক দুইটা আইটেমের ক্ষেত্রে হয়েছে আমরা যদি মুদি দোকানদার ভাইদেরকে বোঝাই এবং একটা ব্যানার টাঙিয়ে দিই যে ব্যানারে লেখা থাকবে আমি অমুক অমুক পণ্য রাখি না ফিলিস্তিনি মানুষদের সাপোর্ট করার জন্য এই শুধুমাত্র একটা লেখা মুদি দোকানের সামনে শত শত মানুষের সামনে দাওয়াতের কাজ করবে এবং মুদি দোকানদার ভাইকে বলে যদি আপনি নিজে টাকা দিয়ে একটা ব্যানার টাঙিয়ে দেন এবং সেখানে কোনো আজেবাজে কথা না থাকে সংক্ষিপ্ত আকারে থাকে আমার মনে হয় খুব ফলপ্রসূ কিছু হবে এরকম কিছু উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বিচক্ষণতার সাথে সচেতনতার সাথে সতর্কতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন